সাংবাদিক তো হাজার হাজার, মুসলমান বাচ্চা না সব? আপনাদের হৃদয় ব্যথা লাগে না? সাবধান, মরতে হবে সবাইকে। ইংল্যান্ড একটা লুটেরা, ফ্রান্স একটা লুটেরা, জার্মান একটা লুটে, সবগুলো লুটেরা, সারা বিশ্ব লুট করে করে এরা টিকে আছে। এমনকি ফ্রান্সের সর্বশেষ প্রেসিডেন্ট জ্যাক সিরাক 2008 সালে যখন মারা যান, তখন তিনি বলে গিয়েছিলেন, দেখো আলজেরিয়ার মুসলমানদেরকে শোষণ যদি তোমরা বন্ধ করে দাও, তোমাদের ব্যাঙ্কগুলো খালি হয়ে যাবে, অথবা আলজেরিয়াকে কোনো মতে ছাড়া হবে না। আলজেরিয়াতে 1954 থেকে 62 পর্যন্ত 8 বছরের যুদ্ধ করে 20 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। আর এখন একটা ছেলে একটাকে মেরে দিয়েছে, তাতেই এত লাফালাফি? তো 20 লাখ মানুষকে হত্যা করার কাফারা আদায় করতে পারে তোমাদেরকে? তোমরা তো আজও ক্ষমা চাওনি, তোমার অন্যায় করেছি, আজ পর্যন্ত ক্ষমা চাওনি। সেই মুসলমানদের রক্তের উপরে বেঁচে আছে আজকের ফ্রান্স। 16-17 কোটি মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুন, ফ্রান্সকে বলে দিন তোমরা বেয়াদবিগুলি, তোমার সাথে সম্পর্ক শেষ। এটুক সাহসী প্রধানমন্ত্রী নাই? তার বাবা ছিল দুনিয়া জোড়া নাম করা মানুষ, আর ভীত মানুষ হবে না? তো সাহস দেখাতে হবে, তবেই তো দুনিয়া তোমার কাছে আসবে। আর ওইসব এমপি টেমপি তারাগুলো আছে, ওরা থাকবে ঘরে বসে, ফোনে বলে দেন বাবা এটা করলাম, দা কাজ শেষ। ওদের কী দাম আছে? ওদের ওদের কোনো প্রয়োজন নাই। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে টিটকারি করে, ঠাট্টা করে, তাদের এই বাকস্বাধীনতা আল্লাপাক বরদাস্ত করেন না। এগুলো আল্লাপাক বলছেন, অহম কাফারু বাদা ইমানিহিম, তারা ইমান আনার পরে কাফের হয়ে গেছে, ওদের হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড ওদের একমাত্র পাওনা। আজকে যদি আল্লাহ বাংলাদেশে বৃষ্টি বন্ধ করে দেয়, কোনো মন্ত্রীর ক্ষমতা আছে বাংলাদেশে ফসল ফেলেছে? বৃষ্টির মালিক কে? বায়ুর মালিক কে? এই মাটির মালিক কে? আসমানের মালিক কে? এই মালিককে যারা অস্বীকার করে তাদের কিসের মানুষ তারা? আমার কণ্ঠের মালিক আল্লাহ, আমার আওয়াজের মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ। হাত সবারই আছে, লিখতে পারে কয়েকজন? লেখেন দেখি, আজকে যে বক্তব্য করলাম আপনি লেখেন দিয়ে লিখতে পারেন কি? সাংবাদিক ভারে লিখতে পারে, আপনি পারেন? সাংবাদিকদের আল্লাহ তৌফিক দিচ্ছেন লেখার জন্য, তারা যে লেখাটা আল্লাহর পথে ব্যয় করে, ইনশাআল্লাহ এই সাংবাদিক জান্নাতি হয়ে যাবে। যে আল্লাহর বিপক্ষে যদি লেখাটা ব্যয় করে, আল্লাহ বলে, এই তোমাকে মেধা দিয়েছিলাম আমি আল্লাহ, তুমি আমার বিরুদ্ধে লিখেছি, লেখানো কৈফিয়ত দাও। কী জবাব দেবেন সেদিন? প্রত্যেককে আল্লাহ পাক যে যার নিয়ামত দিয়েছেন, প্রত্যেকের চাষের নিয়ামত সময় আল্লাহ নিকট জিজ্ঞাসিত হতে হবে। অতএব যারা সাংবাদিক লিখতে শিখেছেন, আল্লাহর মেহরবানিতে শিখেছেন, আপনার নিজের মেহরবানিতে হয় না কিন্তু মনে রাখবেন, তাই না? আপনার বাপ কিন্তু সাংবাদিক ছিলেন না, আপনার ছেলে সাংবাদিক হয়নি, তা আপনি সাংবাদিক হয়েছেন কেন? আল্লাহর অদৃশ্য ইঙ্গিত নাই? এমনি এমনি হয়। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। সকল বিধান বাতিল করো, আইন বিধান কায়েম করো, হাদিস আন্দোলন জিন্দাবাদ, 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 আলে হাদিস আন্দোলন, সকল বিধান বাতিল করো, আইন বিধান কায়েম করো, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد وما أرسلناك إلا رحمة للعالمين আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের কর্মী ভাইয়েরা, বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা, সবার উদ্দেশ্যে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকের এমন একটি পরিবেশে আপনারা সমবেত হয়েছেন। 2016 সালে 14 আগস্টে আমরা এখানে এসেছিলাম একবার, আপনাদের মনে আছে মনে হয়, প্রেস ক্লাবের ভিতরে আমাদের সংগঠনের প্রথম সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম। আর আজকে 4 বছর পরে আবার আমাদেরকে এখানে আসতে হলো বিশেষ প্রেক্ষাপটে। আপনারা জানেন ভালো করেই আমাদের রসুল কেমন ছিলেন, আল্লাহ পাক তার সাক্ষ্য দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমরা তোমাকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত হিসাবে। এটা কি আল্লাহ সাক্ষী, বড় সাক্ষী নয়?
যিনি আসছেন মানুষের রহমত হিসাবে, তাকে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করি তাহলে কাকে আমরা সম্মান করব? এই বিষয়টি মনে রাখা ভালো। অমুসলিম ভাইরাও যে নবীকে নিয়ে গর্ববোধ করে, সবাই তাকে সম্মান করে। ওই ফ্রান্সের মহামনীষী তিনি বলছেন যে পরিষ্কারভাবে, হে দুনিয়ার মানুষ, যদি মোহাম্মদকে তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে না মানবে তো কাকে মানবে বলো দেখি? তিনি তো ফ্রান্সের লোক, মুসলমান নন। বার্নার্ড শ বলেছেন, বার্ট্রান্ড রাসেল বলেছেন, এমনকি মাইকেল হার্ট নিজে বিশ্বের 100 জন মানুষের যে তালিকা তিনি করেছিলেন সেখানে কিন্তু তাদের নবী ঈসা আলাইহিস সালাতুসসালামকে 1 নম্বরে না রেখে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রেখে দিয়েছেন। এটা কি আমাদের জন্য গর্বের বিষয় নয়? তারা অমুসলিম হয়ে আমাদের নেতাকে, আমাদের নবীকে সম্মান করছে, আর আজকে সেই অমুসলিম বিশ্বের একজন ব্যক্তি এত বাজে কথা বলছে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না। এখন আপনারা জানেন যে কোনো কাজের একটা প্রতিক্রিয়া আছে, যেহেতু আমাদের নবীকে টিটকারি করেছে ক্লাসে বসে শিক্ষক, তোর ছাত্র অটোমেটিক্যালি খেপে গিয়েছে, রিয়াকশন যা হওয়ার তাই হয়েছে। আর এটাতেই হয়েছে মুসলমানদের বড় অপরাধ, যিনি অ্যাকশন করলেন তার দোষ নাই, যে রিয়াকশন করলো তারই দোষ হলো। বিষয়টা খেয়াল করে দেখেছেন, ফিলিস্তিনে আমাদের ভাইরা মুসলমানরা তারা একটা ঢিল মারলে ইসরায়েল সেখানে বোমা মারে, ইসরায়েলের কোনো দোষ নাই, সন্ত্রাসবাদী হচ্ছে ফিলিস্তিনিরা। সারা পৃথিবীতে একই অবস্থা চলছে মুসলমানদের বিরুদ্ধে। যদি মুসলমানরা এখানে যে নানাবিধ ব্যাখ্যা দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমরা আমাদের সরকার খালি বলবো এটা মুসলমান দেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ, প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ। আমাদেরাও যদি চুপ করে বসে বসে শুনি আর বসে তসবি টিপাটপি করি বসে বসে, আর যদি বলি আল্লাহ তুমি ভালো করো, ওদের হেদায়াত করো, ওদের কিছু হবে না তো, কারণ আল্লাহ রসুলের নির্দেশ রয়েছে যদি তোমরা কোনো অন্যায় কাজ হতে দেখো হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে তাকে ঠেকানোর ক্ষমতা আমাদের নাই, এটা হয়তো সরকারিভাবে কিছু করা যেতে পারে। 2 নম্বর কী, জবান দিয়ে প্রতিরোধ করো, সেটা কিন্তু আমরা এখানে করতে পারছি এখানে। আর 3 নম্বর হলো অন্তর্থে ঘৃণা করো, যারা আসতে পারেন নাই কথা বলতে পারছেন না তারা ঘৃণাও করতে পারবেন না। যদি ঘৃণা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, যেটা আমাদের ভাইরা একটু আগে বললেন, ফ্রান্সের পণ্য বর্জন করুন। আপনি ব্যবসায়ী, আমি দেখছি এটা করলে বহু টাকা লাভবান হবো আমি, কিন্তু আপনার ওই লাভটাকে আপাতত বন্ধ করতে হবে। আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক আপনার ব্যবসায় আরও আরও বেশি সমৃদ্ধি দান করবেন। যদি এইভাবে সারা দেশে মুসলমানরা তাদের বয়কট করে, ওরা অটোমেটিক্যালি এসে আপনার কাছে পায়ে ধরবে, কারণ এই ফ্রান্স একদিন বাংলাদেশ লুটপাট করেছে, এর একদিন ভারত লুটপাট করেছে, মনে নেই আমার পিছনে কথা? ইংল্যান্ড কি লুটপাট করেনি আমাদেরকে? 190 বছর কি বাংলাদেশকে তারা শাসন করেনি? তারা এখন হয়েছে হিরো, তারা হয়েছে গ্রেট পাওয়ার, তারা এখন ভেটো পাওয়ারের মালিক, দুনিয়া লুট করে তারা খেয়েছে। আমেরিকা একটা লুটেরা, ইংল্যান্ড একটা লুটেরা, ফ্রান্স একটা লুটেরা, জার্মান একটা লুটে, সবগুলো লুটেরা, সারা বিশ্ব লুট করে করে এরা টিকে আছে। এমনকি ফ্রান্সের সর্বশেষ প্রেসিডেন্ট জ্যাক সিরাক 2008 সালে যখন মারা যান তখন তিনি বলে গিয়েছিলেন, দেখো আলজেরিয়ার মুসলমানদেরকে শোষণ যদি তোমরা বন্ধ করে দাও তোমাদের ব্যাঙ্কগুলো খালি হয়ে যাবে, অথবা আলজেরিয়াকে কোনো মতে ছাড়া হবে না। আলজেরিয়াতে 1954 থেকে 62 পর্যন্ত 8 বছরের যুদ্ধ করে 20 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে, আর এখন একটা ছেলে একটাকে মেরে দিয়েছে তাতেই এত লাফালাফি, তো 20 লাখ মানুষকে হত্যা করার কাফার আদায় করতে পারে তোমাদেরকে? তোমরা তো আজও ক্ষমা চাওনি যে আমরা অন্যায় করেছি, আজ পর্যন্ত ক্ষমা চাওনি। সেই মুসলমানদের রক্তের উপরে বেঁচে আছে আজকের ফ্রান্স। আর তারা যদি আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলে আর মুসলমানরা পাল্টা কোনো কথাও বলতে পারবে না, একটা অন্যায় হবে। তবে এখানে আমি আমাদের ছেলেদেরকে বলবো, টিট ফর ট্যাট কথায় চলবে, অস্ত্র বা বোমা দিয়ে নয়। তারা অমানুষ হতে পারে, আমরা অমানুষ নই। আমরা কশ্চিনকালেও কিছু লোককে অস্ত্র দিয়ে যেভাবে খেলানো হচ্ছে আজকের বাংলাদেশে বা বিভিন্ন দেশে, আপনারা দেখছেন জঙ্গিবাদী হচ্ছে না, এই জঙ্গিবাদের মূল উৎস কারা? আপনারা ধারণা করেন যে জঙ্গিবাদীরা দায়ী, জি না? এদের অস্ত্র কিনে দেখে, এদের বোমা কিনে দেখে, এদের রিভলভার কিনে দেখে, সবগুলো আজকে প্রমাণিত সত্য। ইসরায়েলি সন্ত্রাসবাদ মোসাদ তারাই সারা দেশে করছে, এমনকি আমাদের বাংলাদেশে মোসাদ ঘরে ঘরে আছে, বড় বড় নেতাদের কি পয়েন্টে এরা বসে আছে। ঠিক অমনি করে পাশের আধিপত্যবাদী শক্তি
তাদের এজেন্টরা আমাদের কি পয়েন্টগুলোতে বসে আছে, তারাই মূলত বাংলাদেশকে চালাচ্ছে, আমাদের নেতাদেরকে তারাই দুর্বল করে রেখে দিয়েছে। এইগুলো ভিতরের কথা, বাইরে বলা যাবে না। এরপরও বলছি, আপনারা যদি ছেলেরা রাগ করে ফ্রান্সের দূতাবাসে একটা বোমা মারেন বা একটা ইট প্যাটেল ছড়েন, ওইটাইকে হাইলাইট করে বললে বাংলাদেশ জঙ্গিবাদী দেশ। বিশেষ করে আহলেদিস আন্দোলন বা আহলেদ যুবসংঘ সম্পর্কে তারা বাজে কথা রটানোর চেষ্টা করবে, আপনারা ভুলে যাবেন না 2005 সালের কথা। মনে আছে 2005 সালে জীবনের জঙ্গিবাদের ধারে কাছেও আমরা যাই নাই, অথচ রাত্রি 1:30 যেই বলছে স্যার একটু আসতে হবে, না বুঝতে পারছি কেন আসতে হবে। বাস চললো 3 বছর 6 মাস 6 দিন, মামলা চললো 8 বছর 8 মাস 28 দিন। কাদের আমলে এগুলো? তারা ইসলামপন্থী না? আমরা অ্যারেস্ট হবো তো সেকুলারদের হাতে, ইসলামপন্থীদের হাতে আমরা অ্যারেস্ট হবো নাকি? কিন্তু তারাই করলো, কারণ তারা নিজেদের দ্বারা পরিচালিত হতো না, তাদেরকে কেউ পরিচালনা করতো। কারণ ইসলামপন্থীরা যদি গ্যালার সাহেবকে অ্যারেস্ট করে তাহলে দোষ হবে না, অন্যরা করলে দোষ হবে। এই বিষয়গুলো বাবা তোমরা খেয়াল রাখো। আহলেদের যুবসংঘ ছেলেদেরই বলবো, কোনো রকম কোনো ধরনের এই ধরনের কি বলে উস্কানিমূলক কোনো কাজ যেন তোমরা না করো। সবচেয়ে যে মুসলমানের বড় শক্তি হলো দোয়ার শক্তি, মনে রেখে দিও। প্রতিবাদ করলাম, সালাত পড়ো, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করো, আল্লাহর পক্ষ থেকে যেমন গায়েবি মদত আসবে, কোথায় উড়ে যাবে ঠিক পাবে না। ফেরাও নমরুদ ধ্বংস হয় নাই, মুসার কিছু ছিল? মুসার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সে দোয়াটা আমি তোমাদের শিখিয়ে দিই। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এই দোয়া পড়লো, তারপরে আল্লাহর হুকুম হয়ে গেল, যাও তোমরা রাত্রি অন্ধকারে বেরিয়ে চলে যাও। সব বেরিয়ে চলে গেল, ঠিক ফেরাউনের পিছনে প্রায় 7.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসলো মুসার বাহিনীকে ধ্বংস করার জন্য। কিন্তু না, মুসাকে বলা হলো, মুসা তোর হাতের লাঠি ও সাগরে ফেলো, কিছু তো করতে হবে, শুধু দোয়া করতে হবে না, লাঠি ফেলো, বাস একটু করলো মুসা, তাতে আল্লাহ বরকত দিয়ে দিল, সাগর ভেঙে দুই ভাগ হয়ে গেল, মাঝখানে শুকিয়ে গেল, মুসার বাহিনী পাহাড় হয়ে গেল, পিছি পিছিয়ে ফেরাউনের বাহিনী ঢুকলো, আল্লাহ হুকুম দিল, এই পানি যেমন ছিলে তেমন হয়ে যাও, সব ডুবে শেষ হয়ে গেল। চোখের পরে এক যাক্কু সাক্ষী পড়ে আছে না, সুরা ইউনুস 92 আয়াত পড়ে দেখো, কোরআনে কোনো মিথ্যা কথা লেখা থাকে না। আজকে কি আল্লাহ মরে গেছে নাকি? আজকেও ফ্রান্সের প্রেসিডেন্ট শুদ্ধ, আর্মি শুদ্ধ খতম হয়ে যাবে যদি বেশি বাড়াবাড়ি যদি করে। সেদিন সেদিন মুসার হাতে তলোয়ার ছিল না, অস্ত্র ছিল না, আহলেদের যুবসংঘ অস্ত্র নিয়ে কথা বলে না, এরা যুক্তি নিয়ে কথা বলে, এরা কোরআন হাদিস দিয়ে কথা বলে, হাদিসের কোরআনের মর্যাদা তারা ক্ষুণ্ণ করবে। আহলেদের যুবসংঘ বা আন্দোলনের একটি ভাইও জীবন থাকতে তা বরদাস্ত করবে না। আমরা জীবন দেবো, কিন্তু ইমান দিতে রাজি নই। আমরা সেরেক করি না, বেদাতও করি না। আজকে যশোরের জুলুস হচ্ছে না ঢাকা শহরে, আমরা যশোরের জুলুসের বেদাতে ঢুকি না, এইসব বেদাতি কাজে নাই। কিসের খুশি? রসুলের আদর্শ মানার মধ্যে তার আনুগত্য করা বড় জিনিস। আদর্শ নিয়ে খবর নাই, খালি মিছিল করলে হবে? তিনি যা বলেছেন তাই করবো, যা নিষেধ করেছেন তা ছাড়বো, এটা তো আদর্শ মানে, তাই না? এই আদর্শের অনুসারী যে সংগঠন তারাই হলো আহলেদিস আন্দোলন বাংলাদেশ। আমরা কোনো ব্যক্তিকে আমরা সামনে রাখি না, হাদিসকে সামনে রাখি। আমাদের কাছে ব্যক্তির মর্যাদা চেয়েতে কোরআন হাদিসে মর্যাদা বেশি, আর এই মর্যাদার কারণে আমাদেরকে বলা আহলুল হাদিস, এটা বৈশিষ্ট্যগত নাম। সবার সব মুসলমানকে আমরা বলবো, আপনার বৈশিষ্ট্য থেকে ফিরে আসুন, ব্যক্তি পূজা ছাড়েন, হাদিসের অনুসরণ করুন। এইটা করলে আল্লাহর পক্ষ থেকে এমনি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, আল্লাহ দেখবেন বান্দা যখন আমার দিকে এসে গেছে আমিও বান্দার হয়ে যাই। যে জাতি এই ইরাকের লোকের একসময় ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেয়নি, ইব্রাহিমের কাছে যখন আগুনে ফেলছে তখন জিব্রাইল এসে বলছে, ইব্রাহিম আলাকা হাজাতের ইন্দি, তুমি আমার কাছে তোমার কি কোনো প্রয়োজন আছে? তখন তো বলতো, এই তুমি আমাকে বাঁচাও, বলতে পারতো না। কিন্তু ইব্রাহিম কি বললো? না, হাসবি আল্লাহ ও নিয়মাল ওয়াকিল, বলেন সবাই হাসবি আল্লাহ ও নিয়মাল ওয়াকিল ও নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির। জিব্রিল তোমার দরকার নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যেমনি ইব্রাহিম বললো তেমনি আল্লাহ হুকুম, এই নার কুনি বরদাম ও সালামুন আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। একটু তো বলতে হবে আমাদের, এজন্য বলার জন্যই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি, তাই না? আমরা স্যার বলার জন্য দাঁড়িয়ে, যদি না বলি তাহলে কিন্তু আল্লাহ কিছু করবে না। আল্লাহ বলে দিয়েছে যে মুসা লাঠি পারো, লাঠি মারলে কি সাগর ভাঙে নাকি, সাগর কিছু হয়? এটা আল্লাহ জানে, আল্লাহ দেখছে বান্দা এর বেশি ক্ষমতা রাখে না।
সে প্রার্থনা করেছে এবং লাঠিটা মেরেছে নদীর গায়ে, বাস বাকি কাজ হবে আমার। আমরা প্রার্থনা করেছি, আমরা প্রতিবাদ করেছি, বাকি কাজ এখন আল্লাহর। আল্লাহ ইনশাআল্লাহ ফয়সালা করবেন, আল্লাহর উপরে ফয়সালা ছেড়ে দেন, আল্লাহ ফয়সালা করবেন ইনশাআল্লাহ। দেশের নেতারা যদি দায়িত্ব পালন না করেন, তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা যতটুকু ক্ষমতা ততটুকু দায়িত্ব পালন করলাম। আল্লাহর বান্দারা যারা আজকে ক্ষমতায় আছেন, প্রস্তাব পাশ করে এটা মুখস্থ গদ হয়ে গেছে। পার্লামেন্টই তো নাই দেশে এখন, কিসের পার্লামেন্টে? সব ঘর এই যে ধর্ষণের আইন পাশ হলে পার্লামেন্ট লাগছে নাকি? শুধু প্রধানমন্ত্রী ইচ্ছা করলে হয়ে যাবে, কারো লাগে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে 16-17 কোটি মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুন, ফ্রান্সকে বলে দিন তোমার বেয়াদবি গুলো, তোমার সাথে সম্পর্ক শেষ। এটুক সাহস কি প্রধানমন্ত্রী নাই? তার বাবা ছিল দুনিয়া জোড়া নাম করা মানুষ, আর ভীত মানুষ হবে না তো? সাহস দেখাতে হবে, তবেই তো দুনিয়া তোমার কাছে আসবে। আর ওইসব এমপি টেমপি তারাগুলো আছে, ওরা থাকবে ঘরে বসে, ফোনে বলে দেন বাবা এটা করলাম, দা কাজ শেষ। ওদের কী দাম আছে? ওদের ওদের কোনো প্রয়োজন নাই। আমি খালি প্রধানমন্ত্রীকে বলছি, দয়া করে আপনি মুসলমানদের কণ্ঠস্বর বোঝার চেষ্টা করুন। আজকে জুমার দিন, পবিত্র দিন, আমরা এখানে এসেছি, আপনার কণ্ঠ আমাদের কণ্ঠ যাক, মিলে যাক। আপনিও আল্লাহকে সাক্ষী বলেন, আল্লাহ আমার যতটুকু ক্ষমতা আছে আমি করে যাচ্ছি। বিভিন্ন দেশ ওদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করেছে, আমিও নিন্দা জানাচ্ছি। একটু করলে যদি কালকে প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আর যদি তিনি এটুকু যদি করতে ব্যর্থ হন, আল্লাহ বলবে আমিও তোমাকে ক্ষমা করতে ব্যর্থ হলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমাদেরকে দান করুক, পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো, তখন দেখি পত্রিকা আপনারা আমাদের সংবাদগুলো দিয়েছেন, যদি না দেন তো বুঝবে আপনারাও আর এক রকম মুনাফিক। কারণ 16 সালে প্রেস ক্লাবে সম্মেলন করেছিলাম, কিছুই পত্রিকা আসেনি, এগুলো আমাদের মনে আছে। গত বুধবারে আবার রাষ্ট্রীয় বিশাল মানববন্ধন হলো না, একটা নাম করা পত্রিকা বাংলাদেশের সবার একটা নাকি ওইটা সে বেশি নাকি পড়ে ওই পত্রিকায়, তাতে একটা কোনায়ও নেই যে বাংলাদেশে কোথাও কিছু হচ্ছে। ওই পত্রিকা পড়লে মনে হবে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, সব জন্য দায় দায়িত্ব পড়ে গেছে। ইনকিলাবরা নয় কি বলে ওটার নাম কি নয়, আর দু চারি পত্রের দায়িত্ব পড়ে গেছে। সাংবাদিক তো হাজার হাজার, মুসলমানের বাচ্চা না সব? আপনাদের হৃদয় ব্যথা লাগে না? সাবধান, মরতে হবে সবাইকে, আল্লাহকে কহবে দিতে হবে। সাংবাদিকদের ধন্যবাদ জানাবো তখনই, কালকে পত্রে যদি দেখি যে তারা এগুলো খবর দিয়েছে। আজকে ধন্যবাদ বন্ধ থাকলে কালকে দেবো ইনশাআল্লাহ, বাড়ি বসে দোয়া করবো, দোয়া করবো, নইলে নাই কোনো দোয়াটা নেই। এই সাথে রোহিঙ্গাদের জন্য আমরা এসেছিলাম 2017 সালে, মনে পড়ে? যখন রোহিঙ্গাদেরকে অন্যায়ভাবে তার দেশ থেকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। আপনাকে যদি আজকে এখানে বের করে দেওয়া হয়, আপনার গ্রাম থেকে আরেক গ্রাম তাড়াইতে আপনার কেমন লাগবে? আজকে 10-11 লক্ষ মানুষ আমাদের দেশে পড়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ যে তিনি অত্যন্ত উদারতা দেখে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। অথচ আমাদের এত বন্ধু দেশ পাশে বসে আছে, বন্ধু মানে এমন মনে রক্তের সঙ্গে নাকি আমাদের সম্পর্ক আছে, এই বন্ধু ওই বন্ধু সেই বন্ধু, কোনো বন্ধু কথা বলেনি বাংলাদেশের পক্ষে, আজও বলে নাকি? যদি ওরা খালি তিনজনে একটা ফুঁক দেয় মিয়ানমার, সাবধান, মিয়ানমার কোথায় পালাবে ঠিক পাবে না, কিন্তু কিচ্ছু নাই, এটা খালি বন্ধুই বসে আছে। বাংলাদেশকে শোষণ করার বন্ধু এরা সব, দেওয়ার বন্ধু না। বাংলাদেশের স্বাধীন চেতা লোক হলে দেশের ধর্মীয় সম্প্রদায়, বস্তুবাদীরা বাংলাদেশের আসল লোক নয়, এরা এরা বস্তুর পিছনে ছোটে, আমরা আল্লাহর পিছনে ছুটি। আমরা বলবো রোহিঙ্গাদেরকে অতি দ্রুত তাদের দেশে সব সম্মানে ফেরত নেওয়ার চেষ্টা করেন। এটা কালকে বলেছি, আমার মনে খারাপই লাগে, আমি একজন প্রফেসর, ওই একজন প্রফেসর, কী বলি বলেন তো? ও বলছে জানেন, আসসালামু আলাইকুম বললাম না আপনাদেরকে, এটা নাকি জঙ্গিবাদী ভাষা, এবং শেষে আল্লাহ হাফেজ বলতে হবে, তাই না? ওঠাও নাকি আবার জঙ্গিবাদী ভাষা, এই পাগলগুলো দিয়ে করবোটা কি বলেন? আমি নিজে তো পাগল হয়ে যাই, কিন্তু আমি তো একই দলভুক্ত, ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, তো পাগল না আমরা সব? এজন্যই বদ্ধেই বলতে পাগলে পাগলে ধুল পরিমাণ হয়ে গেছে, এখন সব দুনিয়া সব পাগলের দেশ হয়ে গেছে এখন। ওরা মনে করেছে আমরা প্রফেসর হয়ে গেছি, আমাদের কেউ কিছু বলে না, যাই বলবো এটাই ফাইনাল। আর পাগল আছে আমার বিশ্বতে কী বলে জানেন? আরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে। তখনকার ছাত্ররা খুব খেপে গেছিল, তখন তখনকার বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সেক্রেটারি সাহেব তিনি এখন মারা গেছেন, তিনি বললেন বাবা তোমরা কিছু মনে করো না, মানুষের বাক স্বাধীনতা আছে, আমরা কারো বাক স্বাধীনতা হরণ করবো না।
আমার রসুল যে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে মুসলমান নামধারী লোকটা, ওটা হলো তার বাক স্বাধীনতা, যে না ইসলামে এই স্বাধীনতা নাই। পরিষ্কার আছে, কোরআন খুলে দেখেন, সুরা তওবা 65 পড়ে দেখেন, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে টিটকারি করে, ঠাট্টা করে, তাদের এই বাক স্বাধীনতা আল্লাহাক বরদাস্ত করেন না। এগুলো আল্লাহাক বলছেন ওহম কাফারু বাদা ইমানিহিম, তারা ইমান আনার পরে কাফের হয়ে গেছে, ওদের হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড ওদের একমাত্র পাওনা। সেই মৃত্যুদণ্ড আমরা দেবো না, দেবিলে আমাদের সরকার দেবে, আমরা দেবো না। কথা বলছেন, এদের শাস্তি কোরআনে ঘোষণা করা হয়েছে। আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে তার অর্থ এটা নয় আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, রসুলের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। কারণ কোরআন আল্লাহর কালাম, এটা মানুষের তৈরি কালাম নয়। আবু জাহেল মেনে নিয়েছে, আবু সুফিয়ান মেনেছে, আপনাকেও মানতে হবে। আপনি তো কোরআন শুনে জানেন না কোনো খবর, অতএব নিজেদেরকে অত বড় মনে না করে আল্লাহ এবং তার বাণীকে সম্মান করার চেষ্টা করুন। কিছুই না করেন অন্তত বলুন অন্তর থেকে, আল্লাহ তুমি আমার রসুলের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, আমি রসুলের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। রসুলের মর্যাদার জন্য যারা এগিয়ে আসবে না, তারা আল্লাহ পাক তাদের উপরে রহম করবেন কি? আজকে যদি আল্লাহ বাংলাদেশে বৃষ্টি বন্ধ করে দেয়, কোন মন্ত্রী ক্ষমতা আছে বাংলাদেশে ফসল ফেলেছে? বৃষ্টির মালিককে, বায়ুর মালিককে, এই মাটির মালিককে, আসমানের মালিককে, এই মালিককে যারা অস্বীকার করে তাদের কিসের মানুষ তারা, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই পর্যন্ত, আজ 73 বছর বয়স পর্যন্ত কথা বলে তৌফিক দান করেছেন, আমি কি আল্লাহর রহমতে বেঁচে নাই? আমাদের সে কম বয়সের আমাদের ছাত্ররা কি মরে যাচ্ছে না? তাহলে হায়াত মতে মালিক কে? এই কথা বলছে যে কথা বলে ক্ষমতা দিচ্ছেন কে? কোনো চিন্তা করে দেখেছেন? এগুলো বিষয়ে মাথায় রাখবেন না। সংক্ষেপে খালি বলছি, আমার কণ্ঠের মালিক আল্লাহ, আমার আওয়াজের মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ। হাত সবারই আছে, লিখতে পারে কয়জন? লেখেন দেখি, আজকে যে বক্তৃতা করলাম আপনি লেখেন দিয়ে লিখতে পারেন কি? সাংবাদিক ভারে লিখতে পারে, আপনি পারেন? সাংবাদিকদের আল্লাহ তৌফিক দিচ্ছেন লেখার জন্য, তারা যদি লেখাটা আল্লাহর পথে ব্যয় করে, ইনশাআল্লাহ এই সাংবাদিক জান্নাতি হয়ে যাবে। যে আল্লাহর বিপক্ষে যদি লেখাটা ব্যয় করে, আল্লাহ বলে এই তোমাকে মেধা দিয়েছিলাম আমি আল্লাহ, তুমি আমার বিরুদ্ধে লিখেছিলে কেন, কৈফিয়ত দাও। কী জবাব দেবেন সেদিন? প্রত্যেককে আল্লাহ পাক যে যার নিয়ামত দিয়েছেন, প্রত্যেকের চাষের নিয়ামত সময় আল্লাহ নিকট জিজ্ঞাসিত হতে হবে। কোরআন আয়াতটা মনে রাখবেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, প্রতিটি বিষয়ে কিয়ামতের দিন পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করা হবে, হে কান তুমি কী শুনেছিলে, হে চোখ তুমি কী দেখেছিলে, হে হৃদয় তুমি কী কল্পনা করেছিলে। দেখতে হবে না এগুলো? অতএব যারা সাংবাদিক লিখতে শিখেছেন আল্লাহর মেহরবানিতে শিখেছেন, আপনার নিজের মেহরবানিতে এটা হয় না কিন্তু মনে রাখবেন, তাই না? আপনার বাপ কিন্তু সাংবাদিক ছিলেন না, আপনার ছেলে সাংবাদিক হয়নি, তা আপনি সাংবাদিক হয়েছেন কেন? আল্লাহর অদৃশ্য ইঙ্গিত নাই? এমনি এমনি হয়, ঠিক অমনি করে আমরা যে প্রফেসর হয়েছি এটা আল্লাহর ইঙ্গিত নাই? আমরা যে লেখক হয়েছি আল্লাহর ইঙ্গিত নাই? এই আল্লাহকে যারা অস্বীকার করছে তাদেরকে কী বলবো? পাগল ছাড়া কি বলা যাবে? পাগল তো যা বলে মনে আসে তাই বলে, আর ছাগলে কিনা খায়, পাগলে কিনা খায়, একটা বাংলা কথা আছে না? তো এদের পাগলের ধর্মে ঢুকাই দিতে হবে, তা সব কোনো বুদ্ধি নাই। তাহলে আমার আল্লাহ এবং তার রসুল শ্রেষ্ঠ, এর উপরে কেউ নাই। কোরআন আল্লাহর বাণী, এর উপরে কিছুই নাই। হাদিস আল্লাহর বাণী, রসুলের বাণী, এর উপরে কিছু নাই। এই অভ্রান্ত চূড়ান্ত সত্যের বিষয়ে কেউ যদি কোনো কটূক্তি করে, ব্যঙ্গক্তি করে, আমাদের অন্তর বড় ব্যথা লাগে। বাংলার জমিনে একজন যদি বেঁচে থাকে সে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেই, আমরাও সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আল্লাহ তুমি আমাদের মনের কথা শোনো, তুমি আমাদের প্রার্থনা কবুল করো, এবং সারা পৃথিবী থেকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নির্যাতন চলছে সবগুলো তুমি তাদেরকে হেফাজত করো। বিশেষ করে আমাদের বাংলাদেশের মেহমান হিসেবে রোহিঙ্গা ভাই বোনরা আছে, তুমি তাদেরকে দ্রুত তাদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য সুযোগ করে দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।